যশোরে ফুটবল খেলা নিয়ে রেষারেষিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নূর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, শুক্রবার শঙ্করপুর ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলযোগ বাধে। এর জেরে শনিবার রাতে শঙ্করপুর চোপদারপাড়া এলাকার কয়েকজন যুবক নূর হোসেনকে ছুরি মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনার পাঠানোর পরামর্শ দেন। খুলনায় নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়। নিহত নূর হোসেন ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।